ইউক্রেন রাশিয়া যুদ্ধের 10 মাস হতে চলল। এই বছরের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাসী অনবরত গোলাবর্ষণ, হত্যা, বারুদ আর রক্তের চিত্রই দেখেছে। সবকিছুর মাঝে দাঁতে দাঁত চেপে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বে লড়াই করছে ইউক্রেন। প্রেসিডেন্ট লড়ছেন বিশ্বের কূটনৈতিক দরবারেও, আর এসব কর্মকাণ্ডের কারণেই এবার টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার হলেন হার না মানা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে 2022 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তির খেতাব জেলেনস্কি পেলেও এই একই খেতাব 2007 সালে পেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে এর একদিন পরেই ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ভাষ্য মতে, দিন যত যাচ্ছে নিউক্লিয়ার বা পারমাণবিক হামলার আশঙ্কা ততই তীব্র হচ্ছে। তবে মস্কো এখনও পাগল হয়ে যায়নি এবং তারা আগে আক্রমণ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়া পারমাণবিক অস্ত্রের ক্ষয়ক্ষতি সম্পর্কেও তিনি বেশ ভালোই জানেন। এবছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে প্রায় 10,000 সদস্যের এক বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে স্বৈরাচারী শাসকের হাতে 8 বছর ধরে হত্যা ও নির্যাতনের শিকার মানুষকে রক্ষার দাবি ছিল তার। কিয়েভে রাশিয়ার বোমা হামলার পরেও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। 26 ফেব্রুয়ারি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় তিনি দেশবাসীর সঙ্গে থাকার কথা জানান। রাশিয়ার এমন সামরিক আক্রমণের কারণে পশ্চিমা বিশ্ব দেশটির উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা জারি করে রাশিয়ার ব্যবসা বাণিজ্য সহ কূটনৈতিক নানা ক্ষেত্রে। তবে এরই মধ্যে বাস্তুহারা হন লাখ লাখ মানুষ, ইউরোপে শরণার্থী হন প্রায় 45 লাখ মানুষ, এছাড়া প্রায় 70 লাখ মানুষ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন। মারিউপোলের একটি মা ও শিশু হাসপাতালে বোমা হামলা হয়। এতে শিশু সহ 3 জন প্রাণ হারায়। মার্চ থেকে জুনের মধ্যে ইউক্রেনের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বন্দর শহর ধ্বংস করা হয়। এতে খাদ্য, পানি এবং চিকিৎসা না পেয়ে প্রায় 10,000 সাধারণ নাগরিকের মৃত্যুর দাবি করে ইউক্রেন। মার্চের শেষ দিকে এসে রাশিয়ার কিছু হামলা ব্যর্থ হয়। পরবর্তীতে ব্যাপক ধ্বংসের ছায়া রেখে উত্তর ইউক্রেন থেকে রাশিয়া তার সৈন্য তুলে নেয়। সেখানে হাত বাঁধা মৃতদেহ সহ ভুতুরে নগরীর ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। 4 এপ্রিল গণমাধ্যমে জেলেনস্কি শিশু সহ হাজার হাজার নাগরিকের হত্যা, নির্যাতন এবং ধর্ষণের ঘটনাকে গণহত্যা বলে নিন্দা জানান। অন্যদিকে রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া দনবাসের পূর্ব দিকে আক্রমণের লক্ষ্য নেয়। জুন পর্যন্ত যুদ্ধে দুই পক্ষেরই হাজারো সেনা নিহত হয়। ঘুরে দাঁড়াতে শুরু করে ইউক্রেন। রাশিয়ার দখল করা অঞ্চল মুক্ত করার শপথ নেয় কিয়েভ। প্রতিক্রিয়ায় ক্রেমলিন নতুন করে 3 লাখ সেনা মোতায়েন করে। ইউক্রেনের তুমুল পাল্টা আক্রমণের মুখে অক্টোবরের শুরুতে খারকিভ থেকে সেনা তুলে নেয় রাশিয়া। রাশিয়া এবং ক্রিমিয়া পেনিনসুলা সংযোগকারী সেতুতে গড়ে ওঠে প্রতিরোধ। তখন পুতিনের মিত্ররাও স্বীকার করেন যে পরিকল্পনা অনুযায়ী চলছে না যুদ্ধ। গণ ভোট আয়োজন করে দখল করা 4 অঞ্চল দোনেস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিজিয়াকে নিজেদের ঘোষণা করে পুতিন বাহিনী। একে একে মুক্ত হতে থাকে দখল করা অঞ্চল। নভেম্বরের শুরুতে খেরসন জয় হয়। যদিও বিশেষজ্ঞের মতে পশ্চিমা অস্ত্রের সহায়তা ছাড়া এই অবধি আসতে পারত না ইউক্রেন তথা প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে শীতের শুরুতে রাশিয়াও পাল্টাতে থাকে আক্রমণ কৌশল। পাওয়ার প্ল্যান্টগুলোতে আক্রমণ চালায় রাশিয়া। এতে ইউক্রেনের অনেক অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে, যা এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সবচেয়ে বড় আশঙ্কা পারমাণবিক বিস্ফোরণের, কারণ এরই মধ্যে জাপোরিজিয়ার বিকল পারমাণবিক পাওয়ার প্ল্যান্টও দখলে নিয়েছে রুশ বাহিনী।